নাম গোলাম রব্বানি, বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চক গাজীপুর গ্রামে। তার বাবার নাম সবজান রব্বানি, পেশায় একজন গরু ব্যবসায়ী। এই ব্যক্তির মাথা দিয়ে বের হয় ধোঁয়া। শীতকালে মুখ দিয়ে বাষ্পাকারে ধোঁয়া বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠার ঘটনা শোনা যায়নি কখনো, তাও আবার পান খাওয়ার সময়। এমন বিরল ঘটনা অবাক করেছে স্থানীয়দের। রব্বানিকে দেখতে গ্রামের উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। অলৌকিক ব্যক্তি গোলাম রব্বানি জানান, পান খাওয়ার অভ্যাস তার প্রায় 7 থেকে 8 বছরের। প্রথম প্রথম কাঁচা সুপারি দিয়ে খিলি পান খেলে তিনি প্রচুর ঘামতেন, কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠা কখনো তিনি বুঝতে পারেননি। হঠাৎ একদিন তার এক বন্ধু তাকে বলেন, তোর মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরপর তিনি বিষয়টি বুঝতে পারেন। প্রথম দিকে বিষয়টি নিয়ে ভাবনায় পড়ে যান রব্বানি, কিন্তু শারীরিক কোনো অসুবিধা না হওয়ায় বিষয়টিকে তেমন পাত্তা দেন না। তবে একটা সময় তার মাথায় ঘন কালো চুল ছিল, কিন্তু ধোঁয়া ওঠার পর থেকে তার মাথার চুল ধীরে ধীরে পড়তে থাকে। এখন তিনি পুরোপুরি টাক। স্থানীয়রা এই ধোঁয়া দেখার জন্য রব্বানিকে শখ করে পান খাওয়ান। এই বিষয়টি তিনিও উপভোগ করেন। পান খাওয়া শেষ হলে মাথা দিয়ে ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে তার সঙ্গে এই ঘটনাটি বেশি ঘটে। শরীরের কোনো অসুবিধা না হওয়ায় বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের কাছেও যাননি রব্বানি। তবে উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় এক সময় এ সংক্রান্ত ওষুধ খেতেন, বর্তমানে সেটাও বন্ধ করে দিয়েছেন। গোলাম রব্বানির স্ত্রী বলেন, তিনি দেখেছেন তার স্বামী কাঁচা সুপারি দিয়ে পান খেলে ঘেমে যান এবং তার মাথা দিয়ে ধোঁয়া ওঠে। তবে এমনিতে আর কোনো সমস্যা নেই তার স্বামীর, এটা শীতকালে এবং রাতে সবচেয়ে বেশি বোঝা যায়। স্থানীয়রা বলছেন, গোলাম রব্বানি অনেক বছর ধরে পান খান। তিনি যে দোকান থেকে পান খান, তারাও একই দোকান থেকে পান খান। তাদের কিছু হয় না, কিন্তু গোলাম রব্বানি পান খেলে সাথে সাথে ঘেমে যান এবং তার মাথা দিয়ে ধোঁয়া ওঠে। এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ তার কাছে আসে। এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা AHM আনিসুজ্জামান পিয়াস জানান, এটি একটি স্বাভাবিক ঘটনা। কাঁচা সুপারিতে এমন একটি উপাদান আছে যা শরীরে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে, আর সেই উত্তাপ বের হতে জলীয় বাষ্পের সৃষ্টি হয়, এজন্য শরীর অতিরিক্ত ঘেমে যায়। রব্বানির মাথায় চুল কম থাকার কারণে সেদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সাদাকালো নিউজ।